আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে জাবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। আবেদনকারীর রোল নম্বর বসিয়ে আসন বিন্যাস দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 28 জুলাই জাবির ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশ করা হয়। জানা গেছে এবার জাবির এই ইউনিটে 466 আসনের বিপরীতে 76,379 জন, বি ইউনিটে 386 আসনের বিপরীতে 48,347 জন, সি ইউনিটে 467 আসনের বিপরীতে 53,430 জন, ডি ইউনিটে 320 আসনের বিপরীতে 87,728 জন এবং ই ইউনিটে 250 আসনের বিপরীতে 18,721 জন শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী 31 জুলাই 5 শিফটে সি ইউনিট, 1 আগস্ট 5 শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী 2 আগস্ট 6 শিফটে এবং 3 আগস্ট 1 শিফটে এ ইউনিটের পরীক্ষা এবং একই দিনে 3 আগস্ট 5 শিফটে ডি এবং পরদিন 4 আগস্ট 3 শিফটে ডি এবং 2 শিফটে ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলো ওয়েবসাইট থেকে দেখে আসি কিভাবে তোমরা আসন বিন্যাস দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েবসাইট। একটু নিচের দিকে গেলে নোটিশ বোর্ডে দেখতে পাবে অনলাইনে আবেদনকৃত ইউনিট সমূহের আসন বিন্যাস, দেখুন এখানে ক্লিক করব। বিজ্ঞপ্তিতে ক্লিক করার পর এই পেজটি আসবে যেখানে লেখা আছে আসন বিন্যাস, আবেদনকৃত ইউনিট সমূহের আসন বিন্যাস দেখুন, আবেদনকারীর রোল নম্বর। আবেদন করার সময় তুমি যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি এখানে দিয়ে দিবে। তারপর নিচে মার্ক করাই নীল বক্সে আসন বিন্যাস দেখুন এখানে ক্লিক করবে, তবেই তুমি তোমার আসন বিন্যাসটি দেখতে পাবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস প্রকাশের নতুন এই আপডেট তথ্যটি। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।